Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Barda, আমি ভাবছি কি বিয়ের পরে আমি এখানেই সেটেল হয়ে যাব। জীবিত না মৃত? গ্রামে সুন্দরীজ, হাই গার্লস, হাউ আর ইউ টুডে? কুল, ইউ লুকিং প্রিটি, বাই বেবস, বাই। এটা কি ছিল? কি এগুলো? কিরকম ব্যবহার? ব্যবহার কোনটা? ও বড় দাদা, এই মেয়েরা আমার টাইপের নয়। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমার টাইপটা কি? নাম 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 দাঁড়া দাঁড়া শালা দাঁড়া। এ শালা, তো তুই আমার হবি, আসবো নাকি? দাঁড়া। কে রে তুই? ঠাকুর বিজয় সিং। ঠাকুর, এই লড়াই তোর না, এই লড়াই আমার আর ওর। সব ঠাকুরদের লড়াই আমার লড়াই। কাকে কাকে মারবি তুই? হ্যাঁ, শুধু তোকে। তোকে তো আমি দেখে নেবো, চল। তোকে দেখে নেবো, হট। বিজয় সিং। বিশাল ঠাকুর, এসো তোমায় বাড়ি পৌঁছে দিই। ইডিয়েট সালা। আসুন, ভেতরে আসুন। না, অন্য দিন, এখন তো দেখা হতেই থাকবে। একটু সাবধানে থাকবেন। কেন? আপনি এই শহরে নতুন, আর আপনি আমার জন্য অন্যদের শত্রু হয়ে পড়েছেন। যদি আমি শত্রু বানিয়েছি তো তোমার মতো বন্ধুকেও তো পেয়েছি। ও আমার ছোট বোন হয়। আচ্ছা, আমি আসছি। কি খাচ্ছিস তুই? কি খাচ্ছিস তুই? হ্যাঁ, ছোলা? শালা তোকে ছোলা খেতে দেয় আর আমাকে তোর পিছনে শুতে হয়। বন্ধ কর এইসব আর ঘুমোতে দে আমায়। দেখাশোনা করো, দেখাশোনা করো। আমি বলেছিলাম না রাতে ক্ষেতের দেখাশোনা করতে? বলেছো 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 তো। তুই এখানে কি করছো? যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এই নাও লাঠি,
এটা কি জন্য? নিজেকে রক্ষা করার জন্য। আত্মরক্ষার জন্য? হ্যাঁ। কিন্তু কেন? কারণ ওখানে রাতে বাঘও ঘুরতে পারে। বাঘ! মি লাঠি টাইগার বাঘ! বাঘ! খুশি মনে হচ্ছে? খুশিরই তো কথা দাদা, ওই উজালা আছে না আমার বয়সী বান্ধবী, কাল ওকে দেখতে ঠাকুর আমার সিং আসছে। কেন? কর্নেল আঙ্কেলের ওর বিয়ে নিয়ে একটু চিন্তা হচ্ছে, কারণ উজালা এখন আর ছোট নেই, আমার মতো বড় হয়ে গেছে। আচ্ছা, সেই জন্য সম্বন্ধের কথা বলতে আসছেন। আরে তুমি কাল আসবে তো দাদা? আমার ওখানে কি কাজ? কি বলছো দাদা, উজালা তোমার জন্যই তো বড় হয়েছে। কি? আই মিন তোমার সাথে বড় হয়েছে, আমাদের সাথে বড় হয়েছে, আমরা কোনে পক্ষ না? মেয়ে পক্ষ হবি তুই। কিন্তু দাদা দেখতে তো হবে কি রকম ছেলে, কি কাজ করে, উজালাকে ভালো রাখবে কি না। ওকে দাদা, আমার কালকের জন্য অনেক কাজ পড়ে আছে, আমি আসি। ওকে, গুড নাইট। গুড নাইট। এনি টেনশন দাদা? এই বলা হয়েছে আপনার মেয়ে কত কিলোর? হ্যাঁ, এ কি বলছে ঠাকুর সাহেব, এটা আমার মেয়ে, কোন ছাগলের বাচ্চা নয়। এনার পরিচয়টা কি? মুখ দেখে তো মেয়ের মামা মনে হচ্ছে। এই মামা হবে তোর বাপ। বাবা কি করে মামা হবে? বিশাল বাবা, এমন কিছু করো না যাতে আমার মেয়েটার জীবনটা খারাপ হয়ে যায়। আরে ও সৈনিক, লুক এট মি, কি ঘুচর ঘুচর করছেন আপনি? কি এটা কোথা থেকে এসেছে আর কেনই বা এসেছে? সরকার, এ আমাদের ছোট ঠাকুর। হ্যাঁ, ও আমাদের তুলনায় ছোট একটা ঠাকুর। এই বি সৈনিক, এবার আমরা কিছু কাজের কথা বলি। সরকার, আপনার ক্ষমতা অনুযায়ী আমি খুব ছোট মানুষ, খুবই আমি পণ দিতে পারবো না। এনাদের পরিবারে কখনো পণ নেয় না। কর্নেল আঙ্কেল, আপনার কি এতটাই খারাপ দিন এসেছে যে নিজের মেয়ের হাত এই চামচিকিগুলোকে দেবেন? অসম্মান! দাদা এটা কি করছো তুমি? আর বাঁচবে না এই বাড়িতে বিয়ের সানাই। যা যা, অনেক দেখেছি তোদের মতন। বিশাল বাবা, কি করছো তুমি এটা? যদি এরা চলে যায় তাহলে কে করবে আমার মেয়েকে বিয়ে? কি খারাপ আছে আপনার মেয়ের মধ্যে? অনেককে পাবেন। দাদা তুমি তোর মধ্যে সবসময় খারাপ খুঁজে বেড়াতে। যদি ও হাত ছেড়ে দেয় তাহলে তুমি কি আমার মেয়ে হাত ধরবে? ধরবে। হ্যাঁ দাদা, বলো না। আরে বলো বলো ছোট ঠাকুর বলো। আরে ও কি বলবে, আমার পার্সোনালিটির সামনে সবার বুক বন্ধ হয়ে যায়। বলো বিশাল, কি উত্তর দেবে এদের প্রশ্নের? আমি ধরবো তোমার হাত। এই বলে দিয়েছো? বর্দাদা বর্দাদা বর্দাদা।